চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহার কাছে। ফিরে এলাম আপনার কাছে, বলছিলাম ঈদ আয়োজনের কথা। এবার ঈদ আয়োজন কেমন চলছে? মানে জোরে শোরেই শুরু করেছিলাম, কারণ হচ্ছে যে যেহেতু গত বছর সেভাবে মানুষ ঈদ করতে পারেনি, প্রায় ঘরবন্দি ছিল মানুষ, আর কিছু করুক আর না করুক মানে অন্তত ঈদের দিনটা আনন্দ করবে, এবং তার আগে তো পয়লা বৈশাখ ছিল, সেটাও শেষ হয়ে গেল। তো ঈদের প্রস্তুতি খুব ভালোই ছিল, কারণ বৈশাখটা যেহেতু সেভাবে মানুষ করবে না এবার, আমরা জানতাম আগে থেকেই ঈদটা তো করবে, তো প্রস্তুতি ওরকম সেভাবে ইনভেস্টমেন্ট করা, প্রোডাক্ট ডিজাইন ডেভেলপ থেকে শুরু করে এবং বিশাল টিম নিয়ে কাজ করে যেভাবে হোক প্রোডাকশনগুলো শেষ করেছি। যখনই শোরুমে দেয়া হলো ঠিক তখনই তো লকডাউন, এবং সেই লকডাউনের কারণে যেটা হলো আমরা সব কিছুই থমকে গেল, জীবন জীবিকা, এতগুলি মানুষের পরিশ্রম, এত এত টাকার লেনদেন, এত এত কমিটমেন্ট, সব কিছুই থমকে গেছে একটা সিদ্ধান্তের কাছে। আসলে তো যেহেতু এখন খুলেছে, সিদ্ধান্তটা আসলে জরুরি ছিল এখন লকডাউন হওয়াটা, অবশ্যই সময়ের কারণেই তো সিদ্ধান্ত নেওয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেটা আরও আগে করলেও পারত, যেভাবে হোক আমরা কেন জানি খুব পরে এসে বুঝি। গত বছরও সেম হয়েছে, পূর্বাভাস কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু নানান কারণেই হোক, ব্যক্তির স্বার্থে হোক, জীব দেশের স্বার্থে হোক, জীবনের স্বার্থে হোক, সিদ্ধান্তগুলো এমনভাবে আসে প্রতিবারই মনে হচ্ছে আমরাই টার্গেট থাকি। আমাদের যদি আরও 3 মাস 6 মাস আগে থেকে একটা আমাদের আভাস থাকতো, হয়তো আমাদের যেটা করে আমার তো পিছা যাওয়ার কোনো পথ নাই। আমরা তো ইম্পোর্টার না যে আমরা আচ্ছা প্রোডাক্ট আছে, দেশের অবস্থা ভালো না, আমরা প্রোডাক্ট এবার আনবো না দেশ বিদেশ থেকে, বা এটা তো আসলে সত্য যে কোভিড পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে যায় সেটাও তো বলা যায় না। না, সেটা বলা যায় না, তাই জন্য আমাদের একটু দুর্ভাগ্য গত বছরে যেই আমরা পরিস্থিতির শিকার হয়েছি সেখান থেকেই উঠে দাঁড়াতে মিনিমাম 3-4 বছর লাগতো, সেটা একটু একটু করে শুরু করেছিলাম, এখন তো আবার হলো। এখন হচ্ছে যে এখান থেকে পরিত্রাণ কোথায় জানি না আসলে সত্য কথা। অনলাইনে তো অনেক কাজ করছেন, বেচা কেনার ব্যবস্থা করছেন, তো সেক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? অনলাইনে ওইটুকুন বাক্সর মধ্যে আমার এক একটা শোরুমে কোটি টাকার প্রোডাক্ট থাকে, কত ছবি তুলবেন আপনি, কতজনকে কতটুকু বা দেখাতে পারবেন, কতটুকু বা সার্ভিস দেওয়া যায়, একটা কিছু কারণে হয়তো দেখা যায় একই সাথে 500 জন মানুষ নক করতেছে, আপনি একটা মানুষ একজন হয়ে কয়জনের সাথে কথা বলবেন, আমি কত পরিবার টিম তৈরি করবো, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না, চাইলেই তো অনেক অনেক ডেস্ক বসানো যাচ্ছে না, কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা তাও জানি না। সেটাই, আর আমরা আসলে শোরুম বেস কাজ করি, কিন্তু তারপরও কাজ করে যাও, যদি একটা প্রোডাক্টের পিছনে আসে অনেকগুলো মানুষের শ্রম। যেভাবে হোক আমার একটা টিম আছে তৈরি করেছি গত 1 বছরে, যারা অক্লান্ত পরিশ্রম করছে প্রায় সারা রাত, আর অনলাইনে তো আপনার দিন নাই রাত নাই সবসময় নকিং আসে, হয়তো বাংলাদেশে নক করা বন্ধ, বিদেশ থেকে নক করছে। এখন যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি, আর কিছু কিছু প্রবলেম তো হচ্ছেই, কাস্টমারের দিক থেকে হচ্ছে, বোঝা না বোঝারও ভাব হচ্ছে, হয়তো আমি দেখাচ্ছি একরকম, সে বুঝতেছে একরকম, বাসায় যাওয়ার পর তার মনে হচ্ছে এটা আরেকরকম, এরকম অনলাইন আর একটা মানুষ লাইভ এসে একটা প্রোডাক্ট দেখে ধরে ট্রায়াল দিয়ে কে না, দুটার মধ্যে তফাত আছে আসলে। ওই সেল কখনোই শোরুমের যে সেল সেই সেল কখনোই অনলাইনে আসবে না, এই মুহূর্তে আসবে না। আর আপনি কতজন অনলাইনে কেনে অভ্যস্ত? আমাদের যে কাস্টমার গ্রুপ সবাই তো মোবাইল নিয়ে বসে থাকে না, সবাই তো অনলাইনে অভ্যস্ত না, এটাও তো বুঝতে হবে। কোভিড-19 পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটা তো আসলে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতিতে আপনি কী কী চিন্তা করছেন পোশাক শিল্প নিয়ে? আগে যেমন খুবই বেহিসেবি কাজ করতাম, 3 বছর পরে কী আসবে সেটা এখনই মাঠে ছেড়ে রাখতাম, প্ল্যানিংগুলি আসলে এখন অনেক ছোট ছোট প্ল্যান করছি, অনেক বড় হাই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। এখন যেমন চাইলে প্রতিনিয়ত প্ল্যানগুলোকে আসলে বদলাতে হচ্ছে সময়ের কারণে, ওই চিন্তাটাকে একই রেখে কিভাবে একটু ছোট পরিসরে এটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেই ব্যবস্থাটাই করছেন। ভবিষ্যতে যে সিদ্ধান্তগুলো সেগুলো অনেক বেশি ধীর স্থির হয়ে চিন্তা ভাবনা করে করতে হচ্ছে, যে প্রোডাক্টগুলো মাঠে ছাড়া আছে বা যেগুলো অফিসে আছে বা যেগুলো শোরুমে আছে, 3টা জায়গায় তো প্রোডাক্টগুলি থাকে, তো সেই জন্য সেগুলিকে কীভাবে সুষ্ঠু সুন্দরভাবে সময়ের মতো করে সময়ের মধ্যে কোনটা কোন সময় কোন উৎসবে যাবে সেই চিন্তাগুলো করেই কাজটা করা এখন জরুরি। আর খুব মানে টেনশন হয় বা খুব এক্সপেরিমেন্টাল কাজ না করাই ভালো এই মুহূর্তে, কারণ চলবে কি চলবে না, প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের যে ধরনের ক্লায়েন্ট গ্রুপ নিয়ে আমরা কাজ করি, অঢেল টাকা তো তাদের কাছে থাকে না, তো সেই জন্য তাদের খুবই মানে সীমিত টাকা থাকে, হিসাবের টাকা থাকে, আর যখন পুরো দেশ অচল, অগণিত মানুষ বেকার, সেই সময় আমি অনেক বেশি কাজ করে তো লাভ নাই, কারণ সবার তো কেনার সামর্থ্যও নাই, যে কিনবে 5টা সে হয়তো কিনছে 1টা, যে কেনার কথা 2টা সে হয়তো কিনছেই না,
হয়তো আগেরটা দিয়ে চলছে। পোশাকটা তো আসলে জরুরি একটা অবশ্যই, তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সময়ের কারণেই সে হয়তো মনে হচ্ছে না এবার যদি না হয় প্রয়োজনের থেকে একটু কম নিচ্ছে নিচ্ছে, হয়তো ওকে না দিলে না হয় আচ্ছা ঠিক আছে দিব না। আগে যেমন গিফট প্রচুর হতো, তো গিফটগুলো তো নিশ্চয় কমে আসবে, এখন তো নিজের জান বাঁচানি ফরজ। সেটাই, আপনি তো দীর্ঘদিন ধরে পোশাক শিল্পের সাথে আছেন এবং দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছেন দর্শকের কাছে, জনগণের কাছে। পরিস্থিতির কারণে পরবর্তী পদক্ষেপ কি? বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে। অন্তত দেশকে আগের জায়গায় নিতে হলে আমাদের দেশীয় শিল্পের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং সেই দায়বদ্ধতা থাকতে হবে। মানে আমার টাকা হলো আমি ধপ করে একটা বিদেশি জিনিস কিনে ফেলার চাইতে এই মুহূর্তে আমার তেল, ঘি, লবণ, টুথপেস্ট, কাপড়, পোশাক, বাসা, নায়ক, গায়ক সব কিছু যেন আমরা দেশকে প্রাধান্য দিই। একটা টেলিভিশনের চ্যানেল দেখার সময়, একটা গান শোনার সময়, একটা পোশাক পরার সময়, একটা পেন্টিং কেনার সময়, প্রত্যেকটা জায়গায় যেন আমরা খেয়াল করি যে এটা দেশের কিনা, দেশের মানুষের দেশের জন্য উপকার হয়, হ্যাঁ তবেই এটা সম্ভব। আমার পক্ষে একা বা আমরা শুধু দেশের জন্য কাপড় বানাবো, আপনি কিনবেন ভারতের শাড়ি বা পাকিস্তানি লন, তাহলে তো দেশ তো আগাবে না। এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকেরই প্ল্যান থাকবে না আমি 5 বছর কোনো বিদেশি জিনিস ব্যবহার করবো না। এরকম হলে দেখা যাবে কি আমরা খুব দ্রুত হয়তো যদি বেঁচে থাকি সার্ভাইভ করতে পারি। আচ্ছা, অনেকেও দেখা যাচ্ছে যে বিদেশি পোশাক কিনছে, তো আপনি যেহেতু নিজেও পোশাক শিল্প নিয়ে অনেক কাজ করছেন, সেক্ষেত্রে জনগণের মধ্যে কী ধরনের পোশাকের প্রতি বেশি আগ্রহ দেখতে পান যে যেটার মাধ্যমে আপনি তাদেরকে বিদেশ থেকে মানে আমাদের ঘরেই রাখতে পারবেন? বিদেশের সাথে বিট করা কখনো কখনো কোনো ব্যাপারই না, আবার কখনো কোনো ব্যাপার। কারণ হচ্ছে কি, ওরা এই ইন্ডাস্ট্রির জন্য যে পরিমাণ এফোর্ট দেয় সরকারি পর্যায় থেকে শুরু করে একদম বেসরকারি পর্যায় পর্যন্ত, আমাদের কিন্তু এফোর্ট ওরকম না। যুদ্ধের পরবর্তী সময় থেকেই না আমরা প্রথমে একটা কাজ শিখেছি, অন্য দেশ থেকে কীভাবে না বিক্রি করা যায়, এটা খুবই সহজভাবে শিখে গেছি আমরা। আমাদের চেষ্টাটাই আসলে কখনোই ছিল না দেশের মধ্যে থেকে কীভাবে আমাদের কাজটাকে ডেভেলপ করতে পারি, আমাদের কালচারটাকে ডেভেলপ করতে পারি, আমরা আমাদের যা কিছু আছে ঐতিহ্য বলি, আমাদের সংস্কৃতি বলি, আমাদের ম্যাটেরিয়াল ফ্যাব্রিক বলি, আমাদের সব কিছু, আমাদের সব কিছু সবসময় না ধার খয়রাত করে চলাটার স্বভাব। গত আমার প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 26 বছর 1994 থেকে, তার আগে চিত্রটা আসলে কীরকম ছিল, তার আগে আমার সিনিয়রও কয়েক কিছু হাউস ছিল, কিন্তু ব্যাপক পরিবর্তনটা কিন্তু আসছে যখন আমরা আসছি আমাদের এই সেক্টরটা, যখন আমরা 91-92 সাল থেকে 90 দশক থেকে একটা ব্যাপক, আরও আমার মতো অনেক হাউস আসছে, মিডিয়াগুলো সোচ্চার হলো, চ্যানেল আসলো, পত্রিকা আসলো, ম্যাগাজিন আসলো, একটা রেভলিউশন ঘটে গেছে আসলে। তার মধ্য থেকে আমরা কিন্তু খুব ভালোভাবেই চলছিলাম, হঠাৎ করে আবার একটা গ্রুপ মার্কেটে নামলো যারা এসে আবার বিদেশি কাপড়ে প্রমোট করা শুরু করে দিল, একটা মানে অস্থির অবস্থা তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় হচ্ছে কি আমাদের সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটা কিন্তু আরো বেশি বেড়ে যায়, আরো বেশি বেড়ে যায়, আরো বেশি উন্নত মানের তৈরি করা, আরো ডিজাইনে, আরো কিভাবে উন্নত মানটা আপনি করবেন কি দিয়ে, আপনার তো সবকিছু তো ডিজাইনার বিপ্লব সাহা করবে না, আমরা তো তাঁত নির্ভর কাজ করি, কিন্তু ইন্ডাস্ট্রি তো তৈরি করতে হবে দেশে। অবশ্যই, ওই ইন্ডাস্ট্রিটা কয়জন তৈরি করছে, ম্যাক্সিমাম মানুষ তো চায়না থেকে, ভারত থেকে, ওই দেশ থেকে, সেই দেশ থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসছে, এখানে জাস্ট টেইলারিং হচ্ছে, ঝুলিয়ে দিচ্ছে। আমাদের মতো এখানে মানে ম্যাটেরিয়াল ডেভেলপ করে কয়জন কাজ করে, সব দেখা যাচ্ছে বাইরে থেকে পাকিস্তান থেকে ডিজিটাল প্রিন্ট করে এখানে ঝুলিয়ে দিচ্ছে। এই মানে প্রবণতাটা যতদিন না কমবে আমার মতো গুটি কয়েক হাউস আসলে এই দেশে পরিবর্তন আনতে পারবে না, বরং এটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে দিনের দিনের প্রতি। এখন এই গত কোভিডের পর থেকে কিন্তু আপনি একটা বিভিন্ন তাঁত শিল্পীরা বেকার, তারা বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে, আপনি টাকা হইলেই চায়না থেকে প্রোডাক্ট আনতে পারবেন, তাঁত টাকা হইলেই কিন্তু তাঁত শিল্পীর জন্ম দিতে পারবেন না। এই জায়গাটা যতদিন পর্যন্ত এই দেশ, দেশের জনগণ, দেশের সরকার যতদিন না বুঝবে একজন শিল্পী প্রতিদিন জন্ম নেয় না, এবং যেই শিল্পীগুলি মানে তাদের ট্র্যাক ছাড়া হয়ে যাচ্ছে, তারা তাদের সেক্টর থেকে চলে যাচ্ছে অন্য সেক্টরে, তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু আর ফিরে পাবেন না। আলটিমেটলি আমরা কোথাও কোন দিকে যাচ্ছি, ফ্যাশনটা কেমন, ফ্যাশনটা একদম স্রোতের মতো, আসলে এখন আপনার এই শাড়িটা ভালো লাগছে, দুই দিন পরে সময় সেটা মনে হয় এটা এরকম কেন, নতুন আবার কিছু কিছু কাজ আছে যেটা আসলে যুগ যুগ ধরেই ভালো লাগে, ভালো লাগে, ভালোবাসার জায়গা থাকে। তো কাজটা তো দুই রকম হয়, একটা হচ্ছে একদম ফিউশন কেন্দ্রিক, যে এখন কন্টেম্পোরারি এটা এখন চলছে, আর একটা ধারা চলে যেটা আসলে সারা জীবনই চলবে। এখন কি ট্রেন্ড চলছে, ছেলেদের পাঞ্জাবির কথা বলি, পাঞ্জাবির ক্ষেত্রে তো এখন না সিম্পলিসিটিটা খুব বেশি চলে। আচ্ছা, সিম্পলিসিটি, এবং একটা সময় যখন আমরা খেয়াল করতাম যে ডিজাইন যেমনই হোক পড়লে ভালো লাগলেই হলো, এখন কিন্তু আরামটা ফিল করে সবাই, প্রথম হচ্ছে কাপড়টা পরে আরাম লাগছে কিনা, তারপর আগে যেমন মানুষ নিজের জন্য সাজতো, এখন মানুষ সাজে অন্যের জন্য, যে আমি সাজলাম আমাকে কেউ ভালো বলছে কিনা,
তো এই জিনিসগুলি কাজ করে। আর মানুষের আমার পছন্দ হোক বা কাস্টমারের পছন্দ হোক, কোনো পছন্দই অনেক দিন এক জায়গায় থাকে না, কারণ এখন আপনার ডিজিটাল যুগ, তো মানুষ খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু দেখছে, এমন সেই অনেক দেখার মধ্য থেকে সে এত ডিসাইড করে যে আমাকে এটা ভালো লাগছে। দেখার পরিসরটা আসলে অনেক বড়, অনেক বড়। তো কেউ কেউ আছেন সে তার একটা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট থাকে যেটা দিয়ে আসলে সে একরকম করে সারা জীবন চলে। আবার কেউ কেউ আছে প্রতিদিন নিজেকে বদলে ফেলছে, প্রতিক্ষণ প্রতি সেকেন্ডই বদলাচ্ছে, ফ্যাশনটা এরকমই আসলে। তো আমরাও যখন যেরকম ট্রেন্ড সেট হচ্ছে সব কাজ করছি। তো মেয়েদের যেমন এখন কুর্তি, একটু ফ্রক কাট, একটু আনারকুলি, এগুলো চলছে। 20 বছর আগের যে পোশাকগুলো ছিল, লং লং কাজ করতাম, সেগুলি আবার আসছে ঘুরে ঘুরে। তো যে কোনো ফ্যাশন আসে 20 বছর পরে আবার ঘুরে ঘুরে আসে। আর যেগুলো আমাদের হ্যান্ড স্টিচ হোক, মেশিন এমব্রয়ডারি হোক, প্রিন্ট মিডিয়া হোক, আগে যেমন খুব স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট চলতো, এখন যেমন ডিজিটাল প্রিন্ট খুব চলছে। তো এরকম। আর আমাদের উৎসবগুলো তো ভাষা আলাদা, যেমন বৈশাখ, বসন্ত, একুশ, এগুলোর মতো করে আবার কাজ করতে হয় আলাদা কিছু। আর মিক্স যেই আমাদের কালেকশনগুলোতে সেটা ঈদ কেন্দ্রিক থাকে, যেমন দুর্গাপূজার মার্কেট তো তৈরি হলো আমাদের কারণে, বিশ্বরণের কারণে দুর্গাপূজার মার্কেট এখন বিশাল মার্কেটে পরিণত হয়েছে বাংলাদেশে। একসময় এটা ভাবাই যেত না যে বই দুর্গাপূজায় কোনো কালেকশন আসবে, এখন সবাই কাজ করছে এটা নিয়ে। তো এই সেটগুলো কিন্তু বিশ্বরণ করে, যে কোনো উৎসব বাংলাদেশে যত উৎসব হয়েছে বিশ্বরণের মতো এত উৎসব সেট কখনই কেউ করে না, যেগুলো এখন আমরা ওই উৎসবকে ঘিরে চ্যানেলে নাটকও দেখি, চলচ্চিত্রও তৈরি হয়, কিন্তু এগুলো শুরু হয়েছে কিন্তু পোশাক দিয়ে, মানে আমার মতো করে আমি কাজ করতাম, দেন দেখা যাচ্ছে একটা ট্রেন্ড সেট হয়ে গেছে। আমার প্রাপ্তিটা আসলে ওইখানে যে আমি যখন কিছু একটা করি, যখন ক্রেতাদের কাছে যায় এবং পরে যখন এটাকে অন্যান্য হাউসগুলো মানে শেয়ার করে ওই কনসেপ্টগুলো। আজকে যেমন অস্ট্রেলিয়া থেকে ফোন আসছিল, উনি আমাদের যে গানটা মনে এলো আবার সেই ওই গানের গল্পটা বললেন যে উনি ওনারা কীভাবে ওই গানটা নিয়ে উৎসব পালন করেছেন, এবং তার মেয়ে এখন পর্যন্ত ওই একটা গানই শোনেন। উনি বললেন যে আপনি যে বটগাছটা সাজিয়েছেন গানটার মধ্যে, আমরা কিন্তু অস্ট্রেলিয়া ওইভাবে বটগাছটা সাজিয়েছি, নকল করেছি আপনারটা, কিন্তু নকল না, আমার সার্থকতাটা ওইখানেই। আমি তো চাই আমার ঐতিহ্য দেশের বাইরেও চলে যাক, যেখানে মানুষ আমাদেরকে পাচ্ছে না, ভাবনাই তো আসে না আসলে। সবাই আমরা এত আধুনিক হয়ে গেছি, আমরা বাঙালিয়ানাই ভুলে যাচ্ছি, আমরা যে বাঙালি, আমরা যে একটা জাতি, সেটা ভুলে গিয়ে সবাই প্রত্যেক দিন মানে আমরা নিজের সাথে নিজে দ্বন্দ্ব তৈরি করছি। মানে আমি বাঙালি না, আমাকে পাকিস্তানি লুকের কেমন লাগছে আজকাল, বউ শাড়ি সব দেখবেন, লেহেঙ্গা বিয়ে তিনটা কাপড় থাকলে একটা শাড়ি থাকে, দুই একটা লেহেঙ্গা একটা গাউন থাকছে, কোথায় প্রতিদিন আমরা মানে নষ্ট হচ্ছি আমরা জাতি হিসাবে। আজ থেকে 50 বছর পরে যখন বাচ্চারা বলবে আম্মু তোমার বিয়ের শাড়ি দেখি বা দাদির শাড়ি দেখি, তখন দেখবো সব লেহেঙ্গা বেরোবে ট্রাঙ্ক থেকে, আলমিরা থেকে, কাতান বেনারস কিন্তু খুব একটা বের হবে না। বা এখন যে বিয়ের শাড়ির রং, খেয়াল করবেন বিয়ের শাড়ির রং এখন সাদা, পিঙ্ক, তো বাঙালির বিয়ের রং তো হচ্ছে লাল টকটকে শাড়ি, বেনারস। তো প্রতিদিনই আমরা মানে নষ্ট করছি আমাদের ঐতিহ্যগুলোকে। তো আমি জাস্ট ওগুলিকে কিভাবে আঁকড়ে ধরে রাখা যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। অনেক ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আরো আড্ডা হবে সামনে, ভালো থাকবেন। অনেকদিন পরে আসছি, খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হলো, এবং সবাই ঈদ করবেন সুস্থ সুন্দর থেকে, সচেতন থেকে, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নুট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। আল কোরআনে বলা আছে, নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।